ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি আর আমার ছোট ছেলে আমার বড় ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ও হেঁটে হেঁটে যাচ্ছে, ও গেটের সামনের দিকে হেঁটে যাচ্ছে। ও গাড়িতে বসতে চায় না, ও হাঁটতে চায়। ও হাঁটতে অনেক ভালোবাসে। ও ধীরে ধীরে গেটের দিকে যাচ্ছে, গিয়ে গেটের লক খুলতেছে। গেটের লক খোলার পর ও গেটের সামনে যাচ্ছে, গেট খুলতে পারছে না। আমি ওকে গাড়িতে তুলে নিলাম। তুলে নিয়ে স্কুলে যাচ্ছি। স্কুলের দিকে আমি যাচ্ছি ওর ভাইয়াকে আনার জন্য। এখন ওর ভাইয়ার স্কুল ছুটি হবে, ও গাড়িতে বসে আছে। আমি ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। আমি আর চাফিন ওর ভাইয়ার জন্য অপেক্ষা করতেছি। ওর ভাইয়া এখন স্কুল থেকে বের হয় নাই। কিছুক্ষণের মধ্যে ওর ভাইয়া বের হবে স্কুল থেকে, তাই আমরা দাঁড়িয়ে আছি ওর জন্য অপেক্ষা করতেছি। আমরা স্কুলের ভিতরে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে সব বাচ্চারা স্কুল থেকে বের হচ্ছে। সবাই সবার টিচারের সাথে আসতেছে। সবাই আস্তে আস্তে আসতেছে। সব বাবা মা অভিভাবকরা সবার বাচ্চাদের কাছে যাচ্ছে। সবাই অপেক্ষা করতেছে সবার বাচ্চার জন্য। আমার বড় ছেলেও আসছে, আমি দেখতে পাচ্ছি ও আসতেছে। ওর ম্যাডামের সাথেও আসতেছে। ও হাঁটতে হাঁটতে পানি খাচ্ছে, ও পানি খুব পছন্দ করে। আমি দেখতেছি ও পানি খাচ্ছে। আমি ওর সামনে হেঁটে যাচ্ছি ওকে নেওয়ার জন্য। ম্যাডাম থেকে বলে ওকে নেওয়ার জন্য আমিও সামনে হেঁটে যাচ্ছি। ওকে মাস্টার কাছ থেকে নিয়ে নিছি। এখন আমরা বাসায় যাব। বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা বাসার দিকে যাচ্ছি। ও সামনে হাঁটতেছে। সানবি সামনে হাঁটতেছে আর পানি খাচ্ছে। ও হেঁটে হেঁটে স্কুলের গেট থেকে বের হয়েছে। ও দৌড় দিতেছে, ও আমার আগে আগে হাঁটতেছে। স্কুল থেকে বাসা আসার পথে ও বলতেছে ও দোকানে যাবে। ওকে নিয়ে আমি একটা দোকানে গেছি। ও বলছে ও চিপস খাবে, তাই আমি ওকে চিপস নিয়ে দিতেছি। ওকে আমি এক প্যাকেট চিপস নিয়ে দিছি। ও আর কিছু খা ওকে আমি এক প্যাকেট চিপস নিয়ে দিছি। ও চিপস খাবে, ও আর কিছু খাবে না। তারপর ও চুজ করতেছে কোন চিপসটা নিবে। তারপর আমি ওকে ওর পছন্দের চিপসটাই নিয়ে দিলাম। ও দৌড়ে দৌড়ে বাসায় যাচ্ছে। আমরা বাসায় চলে আসছি। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।